আজকে অভিযোগ আমরা এখানে জমা দিয়েছি এবং এই অভিযোগে এখানে তো ডাইরেক্ট মনে করে অভিযোগ নিতে পারে না। আমরা এখানে অভিযোগ দিয়েছি হাজুন স্যারের কাছে এবং এক্ষণে আমরা কোর্টে যাইতেছি, মানে আমাকে আমরা কোর্টে যাইতেছি মামলা করার জন্য। এই মুহূর্তে আমরা সিএন কোর্টে যাবো, এখনই ওখানে মামলা করার জন্য এখনই যাবো আমরা। মামলা করার পরে ওখান থেকে কাগজপত্র দেওয়া হয়, এখান থেকে তারপর আইনের যে ব্যবস্থা হয়, আমার আইনের কাছে শ্রদ্ধা আছে এবং দেশবাসীর কাছে আপনাকে সবাই অনুরোধ করবো, আপনি আমাকে ভুল বুঝবেন না। কারণ একটা কারণে আপনি হয়তো বলতেছেন আপনার বিএনপির বিরুদ্ধে কেন কথা বলতেছেন, আপনাকে কে উস্কিয়ে দিয়েছে কি না, আপনি কি ভাইরাল অর্জনে আসতেছেন না ভাইরাল অর্জনে। আপনারা নিজেরাই বলবেন কোন সম্মানী লোক কোন কোন লোক এদের পাগল ছাগল বলে, অশিক্ষিত বলে, এটা কতটা মনে করেন আপনাকে সম্মানযোগ্য এবং কতটা অপমানযোগ্য কথাবার্তা সেটা বলে। আর আপনি মনে করতেছেন কেন আপনারা বিএনপির বিরুদ্ধে কথা বলতেছেন, আমি কোনো বিএনপি নয়, বিএনপি দলও ভালোবাসি, আওয়ামী লীগ দলকেও ভালোবাসে, কিন্তু আওয়ামী লীগ বিএনপির কিছু নেতাকর্মীর কারণে আজকে আমাদের দলের এই অবস্থা এবং নেতাকর্মীর এই অবস্থা। তাই আপনাদেরকে বলবো আপনারা সংযত হয়ে কথাবার্তা বলেন, মানুষের ইনসাল্ট করে কথাবার্তা বলবেন। ভাই কোর্টে কেন যাবেন, থানায় না গিয়ে? থানায় কোর্টে যাইতে হবে, এই কারণে কোর্টে গেলে আগে মামলাটা কোর্টে করতে হবে রুহুল কবির রেজভীর বিরুদ্ধে, যিনি আমাকে পাগল ছাগল বলেছে, অপমান করে কথা বলে, অশিক্ষিত বলেছে, এবং বিএনপির অনেক নেতাকর্মীরা আমাকে অশিক্ষিত অসমুক্ত এবং তুচ্ছ করে কথা বলতে বলে আওয়ামী লীগের লোকেরাও তুচ্ছ করে। আমার কথা, আপনারা দুইটা দল হিরো ট্রামের কাঠ হিসেবে ব্যবহার করতে দূর উচ্চ উল্টোপাল্টা কথাবার্তা বলছে, কিন্তু আপনারা কেন অপমান করে কথাবার্তা বলে? আমি তো কোনো দলের সাথে জড়িত না, কোনো দলের সাথে কাজ করি না আমি কোনো, তাহলে আপনারা কেন সংযোগ আমাকে জন্য করেন? তাহলে আপনার যোগ্যতা নিয়ে কথাবার্তা বলেন কেন? লেখাপড়া নিয়ে কথাবার্তা, এগুলো কি সংবিধানে লেখা আছে? যোগ্যতা ব্যক্তি থাকতে হবে, লেখাপড়া থাকতে হবে, সুন্দর চেহারা থাকতে হবে, এগুলো তো সংবিধানে লেখা হয় নাই। তাহলে আপনাদের যখন যোগ্যতা লেবে নিয়ে কথাবার্তা বলেন, লেখাপড়া লেখা কথা, এই কথাগুলো আপনাদের মুখে মানায় না, তাই সংবিধান চেঞ্জ করুন, তারপরে আমাকে আপনারা বলেন হিরো আলম চেঞ্জ করুন। আচ্ছা আলম ভাই, রুহুল কবির রিজভী যে এতদিন পরে কেন? এতদিন পরে এই কারণে আপনারা সবাই জানেন আমি অসুস্থ ছিলাম, অসুস্থ ছিলাম, মোটামুটি সুস্থ হয়েছি, তারপরে এসেছেন যে আমি দেখলাম তাদের বক্তব্যগুলো দেখতেছি আমি, তারা একের পর এক, এরপরেও দেখেন কটা ওই ওই বক্তব্যের পর আরো বিএনপি নেতারা কর্মীরা আরো বক্তব্য দিচ্ছে, ইনসাল করে কথাবার্তা বলেছে অনেক করে ফুটে যাওয়ার কথা, কিন্তু বলেন তখন আমরা কথা বলেছিলাম, উনি আমাকে জিরো বলেছে, জিরো উত্তরও দিয়েছিলাম, আপনি জিরো বলতে পারেন না রাজনৈতিকভাবে জিতে পারেন। আচ্ছা আপনার কি মনে হয় কেন কেন বিভিন্ন নেতার আপনাকে কেন আপনারা ব্যঙ্গত্ব করে কেন কথাবার্তা বলে? আমার নাম যদি মুখে দেন সম্মানই না করতে পারেন, কেন এই কথাবার্তা বলবে? তারপর তো আমাকে রাজনীতি করার দরকার নাই, আমাকে দাবার কেমন করে টান কাঠি ব্যবহার করার দরকার নাই। তো আলম ভাই, যারা রাজনীতি করে তাদেরকে নিয়ে মানুষের বহু রাইট, আপনি মানে অনেকে গালি দেয়, অনেকে আপনি মনে করেন অনেক কিছু বলে মানে নিলাম, কিন্তু আপনার পছন্দ নালে উড়ে যান, অশিক্ষিত মানে কি, পাগল মানে কি, পাগল লোক কি নির্বাচন করে, পাগল কি লেখা আলম ভাই? কালকে আপনি আপনার ফেসবুক লাইভে যে বললেন যে ভিডিওটি গতকালকে প্রেস ক্লাবের সামনে, আপনি কি নিশ্চিত হয়েছেন যে ভিডিওটি গতকালকে? না, গতকালকে আমি জানা বলিনি, তবে আপনি উল্লেখ করে বলেন গতকালকে, আমি কথা নিয়ে মুখ দিয়ে বলিনি, আপনারা বলছেন এটা। হিরো আলমের মতো লোক তারা মানে কি, হিরো আলমের মতো লোক মানে কি, এই মানে কি, পেস্টা মানে কি, ইনসাল করে কথা। হ্যাঁ ভাই 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 শেষ করে সারাদিনে।